हेलो फ्रेंड्स मु रश्मि रेखा लेंका किचन को आपण म बहुत बहुत स्वागत आज आम गणेश पूजा उपलक्षे अटा आउ बेसन रे गोटे बहुत बढिया स्वादिष्ट लड्डू तेबे लड्डु आउ तेबेर न आउँ एबे एम स्टार्ट गरेको आज मजेदार रेसिपीटी को लड्डू बनैया पई मु गोटे पैन को हल्का गरम कर देछि एथिरे गरिदे एम घी पकेबा ମୁଁ ଏଠି ହାଫ୍ କପ୍ ଘିଅ ନେଇଛି ଘିଅ ଏଠି ଶହେ କୋଡ଼ିଏ ଗ୍ରାମ ଅଛି ଘିଅକୁ ପକାଇକି ଘିଅକୁ ଟିକିଏ ମେଲ୍ଟ ହେବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା ତାପରେ ଏଥିରେ ଆମେ ଗୋଟେ କପ୍ ବେସନ ପକାଇବା ବେସନ ଏଠି ଦୁଇଶହ ଗ୍ରାମ ଅଛି ତାପରେ ସେହି ସେମ୍ କପ୍ରେ ମାପିକି ଗୋଟେ କପ୍ ଅଟା ପକାଇବା ଅଟା ମଧ୍ୟ ଏଠି ଦୁଇଶହ ଗ୍ରାମ ଅଛି ଯେତିକି ବେସନ ନେବେ ସେତିକି ଅଟା ନେବେ

অটা আেসন টিকি ভাল ভাবে ভাজি লাইট ব্রাউন কলার পর্যন্ত পর্দ্যন্ত অটা আেসনর গোটে ভালো বাসনা আসিয়া পর্যন্ত মনে রাখত গ্যাস র ফ্লেম লো রাখবে আকু এমি বরাাবর চলাউবে নাহলে এইটা প্যান্ড লাগি পোড়িযার চান্স রয়ে সাত আট মিনিট হয়ে গেল আপনার দেখিপার বেসন আটা এটি টিকি ভালোভাবে ভাজি আসল তো এর কলার অল্প টিকিট চেঞ্জ হয়েক আসিলি তো বর্তমানে আকু আমি আহরি ভাজি চালা আর কলার চেঞ্জ হয়েকি লাইট ব্রাউন কলার আসা পর্যন্ত আটকে বাসনা আসিয়া পর্দন্ত আপনার দেখিপার্থে আগুর এইটা ড্রাই থা এইটা ভাজি টিকিট ঘিও ছাড়া স্টার্ট হয়ে গেলা তো আক এমতি আমি কন্টিনিউসলি এবার আপনি ভাজবা আপন মানে ভাজুতে বেড়ে যদি এই টাইমে আপনার এই মিশ্রণটা ড্রায়ে বা শুখিলা শুখিলা লাগে আছি ন বাহে তে আপনার জাঁবে যে ଆପଣଙ୍କର ଏଠି ଘିଅର ମାତ୍ରାଟା ଟିକେ କମ୍ ହୋଇଯାଇଛି ତେଣୁକରି ଏଠି ଆଉ ଗୋଟିଏରୁ ଦୁଇ ଚାମଚ ଘିଅକୁ ଦେଇକି ପୁଣି ଥରେ ଆକୁ ଭଲ ଭାବରେ ଭାଜି ନେବେ ଏକାବେଳେକେ ଏଥିରେ ବେଶୀ ଘିଅ ଦେବେନି ନହେଲେ ଏହି ମିକ୍ସରଟା ପୁରା ପତଳା ହୋଇଯିବ ଆଉ ଲଡ଼ୁ ବନେଇଲାବେଳେ ଏଇଟା ବହୁତ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବ ତେଣୁ କରିକି ଏଥିରେ ଗୋଟିଏରୁ ଦୁଇ ଚାମଚ ଘିଅକୁ ଦେଇକି ଭଲ ଭାବରେ ପୁଣି ଥରେ ଭାଜି ନେବେ आउ सात आठ मिनट देखि पर्छ बेसन आउ घी एिउ छाडिसार बेसन आउ अटा एउटा भाजिहैकि यहाँ कलर चेंज हैक पूरा लाइट ब्राउन कलर आसिगलाउ ए बहुत बढिया बास्ना आसु त एठी बनैवा मिक्सर पूरापुरी पर्फेक्ट अहि मसर बनैवाई मोते टोटाली ष मिनिट टाइम लागे कुटभ कु अफ गरिदि এটা বহুত গরম আছে আকু আমি কেয়ারফুলি গটে বাউল কো ট্রান্সফার করনবা আকু অধিকা টাইম এমতি প্যানে রাখিবে নাহি নলে এটা প্যানে তলে লাগি কি পোড়িজিব দেখন্ত মু আকু গোটে বাউল কো বাহির কর দিছি এটা বহুত গরম আছে আকু আমি কিচি টাইম টিকে ঠান্ডা হবা পই ছাড়ি দবা দেখন্ত এইটা টিকে ঠান্ডা হেইকি আসলানি আকু পুরা ঠান্ডা করিবে নাহি এটা টিকে হালকা ওসুম থিলাবেলে তাপরে যাই কি চিনি অ্যাড করিবে

এটি মুক্তি কাজুক এমি ছোট ছোট করে কাটিকি নিয়েছি এখন আমি পকাই দেব আপন চাইলে খিসমিশ কিংবা অলমন্ডসি পকাইান ফোর্থ থ্রি স্পুন গুজরাতি গুণ্ড। এর বহুত বড়িয়া ফ্লেভর আসব ল তাপরে এবার আমি এই এইসব জিনিসক হাতরে ভালোভাবে মিক্স করে নাকু ইয়ে ভালোভাবে মিক্স গলা। তো এবার আমি হাতের গোটে লু বাধিকি দেখা দেখি আমার লডু পুরা পরফেক্ট বনুচি তা মানে এটি আমার মিক্সর পুরা ঠিক আছে আপনার মিক্সর যদি টিকিট ড্রাই থাক লু বাঁধিল প্রোবলেম হোথব তাহলে আপনার এটি হাফ চামচ কিংবা গোটে ছোট চামচ ঘিও পকাই ভাল ভাবে গোলাই নেবে তা যাই লু বাঁধবে একা বেড়েকা বেশি ঘিও পকাইবে মিক্সরটা পুরা গিলা হয়ে যাব ଆଉ ଯଦି ଆପଣଙ୍କର ମିକ୍ସଚର୍ଟା ଟିକିଏ ଗିଲା ହୋଇଯାଇଥିବ ଲଡ଼ୁ ବାନ୍ଧିଲା ବେଳେ ଲଡ଼ୁର ସେପ୍ଟା ଭଲ ଆସୁନଥିବ ତାହେଲେ ଆପଣ ଏଠି ହାଫ୍ କପ୍ ବେସନକୁ ବିନା ଘିଅ ଦେଇକି ଶୁଖିଲାରେ ଟିକିଏ ଭାଜି ନେବେ ଲାଇଟ୍ ବ୍ରାଉନ୍ କଲର୍ ଆସିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ବେସନକୁ ଭାଜି ନେବେ ତା'ପରେ ବେସନକୁ ଟିକିଏ ଥଣ୍ଡା କରିକି ଏଥିରେ ପକାଇକି ପୁଣି ଭଲ ଭାବରେ ଗୋଳେଇକିନି ଲଡ଼ୁ ବାନ୍ଧିପାରିବେ ତ ଏଇଟା ଏବେ ରେଡ଼ି ହୋଇଗଲା ତେବେ ଚାଲନ୍ତୁ ଏବେ ଆମେ ଲଡ଼ୁ ତିଆରି କରିବା তো এবার আমি লডু বনেই লুকু রক্ষা এটি পাই প্লেট রে টিক ঘিও লগাই গ্রিস করে নাইছি তাপরে আমি হাতের কিছু লড়ুর মিক্সর নবা তা এমি হাতের চাপি চাপিকি গোটে রাউন্ড সেপ দেবা দেখত এটি আমার গোটে লু রেডি হয়ে এটা কে সুন্দর দেখা যাচ্ছে এবার আমি সেই সেম প্রোসেসে বাকি লুগ বনাইনবা ଲଡ଼ୁକୁ ଆପଣ ଏଠି ଆପଣଙ୍କର ପସନ୍ଦ ଅନୁସାରେ ଟିକିଏ ଛୋଟ କିମ୍ବା ଟିକେ ବଡ଼ ମଧ୍ୟ ବନେଇ ପାରିବେ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ସାଇଜ୍ର ଲଡ଼ୁ ଦରକାର ଆପଣ ଏଠି ସେହି ସାଇଜ୍ର ଲଡ଼ୁ ବନେଇ ପାରିବେ ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଏଠି ଆମର ଆଉ ଗୋଟିଏ ଲଡ଼ୁ ମଧ୍ୟ ରେଡ଼ି ହୋଇଗଲା ଏବେ ଆମେ ସେହି ସେମ୍ ପ୍ରୋସେସ୍ରେ ସବୁ ଲଡ଼ୁ ଗୁଡ଼ିକ ବନେଇ ନେବା ଏଇଟା କେତେ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି ଆଉ ଖାଇବାକୁ ମଧ୍ୟ ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗେ দেখুন ফ্রেন্ডস এটি আমার সবু লুগ রেডি হয়ে গেল এটা কে সুন্দর দেখা যাচ্ছে আপু এমতি গোটে ঘন্টা পাই বাহার ছাড় দেবে যা দ্বারা কি লড়ুটা ভালোভাবে সেট হয়ে যাব তাপরে যাই কি খাইবেও যদি আপনার জলদি খাইব চাহিদা তাহলে আপু অধ ঘন্টা ফ্রিজে রাখিদেবে তাপরে যাই খাইবে তো এবার আমার স্বাদিষ্ট অটা বেসন লডু পুরোপুরি রেডি হয়ে গলা ତ ଆପଣମାନେ ଏଥର ଗଣେଶ ପୂଜାରେ ଏହି ଲଡ଼ୁକୁ ଘରେ ବନେଇକି ଗଣେଶ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ଭୋଗ ଲଗାନ୍ତୁ ଆଉ ଆପଣମାନେ ବି ଖାଆନ୍ତୁ ତ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ମୋର ଆଜିର ରେସିପିଟି ଭଲ ଲାଗିବ ତାହେଲେ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ ସେୟାର୍ କରନ୍ତୁ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ